হাসপাতালে বেদে রোগী করে চিৎকার, ডাক্তার দূর করে যন্ত্রণা সত্তার, ডাক্তার ডাক্তার ডাক্তার। আসলে মাতৃমৃত্যু রোধের কারণ তো বাংলাদেশে বর্তমানে দুটি কারণ হলো প্রধান, অনেকগুলো কারণ, তার মধ্যে দুটি হলো, একটি রক্তক্ষরণ আর একটি হলো খিচুনি, যেটাকে বলি আমরা একলামশিয়া। তো রক্তক্ষরণের জন্য যে মৃত্যুটা হচ্ছে সেটা আমরা দেখি এখন যে বাড়িতে এখনও পর্যন্ত 53% ডেলিভারি বাড়িতে হচ্ছে, তাহলে বেশিরভাগ মাই কিন্তু মারা যাচ্ছে রক্তক্ষরণে বাড়িতে। তো বাড়িতে তো সেই মুহূর্তে আমরা ইঞ্জেকশন দেওয়া বা আদার্স কোনো প্রসিডিওর নেওয়া যায় না। থেকে আমরা যদি শুধুমাত্র যে কথাটা আপনারা বললেন যে মিসোপ্রোস্টল, এটি একটি ঔষধ আমাদের বাংলাদেশে এখন অ্যাভেলেবেল এবং সব জায়গায় পাওয়া যাচ্ছে এবং খুবই সস্তা একটি ওষুধ। এটি আমরা দেখেছি যে এটি সারা ওয়ার্ল্ডে এটি স্টাডি করে দেখা যাচ্ছে যে রক্তক্ষরণ খুব দ্রুত কমিয়ে দেয়, এবং সেই জন্য আমরা যদি শুধুমাত্র বাড়িতে যারা গর্ভবতী মা আছেন, আমরা যে বলি যে একটা রেগুলার অ্যান্টিনেটাল চেক আপ করতে হবে, সেটি যদি রেগুলার অ্যান্টিনেটাল চেক আপ করে লাস্ট ট্রাইমাস্টারে গিয়ে হয়তো 32 বা 34 সপ্তাহের পরেও যদি আমরা মাকে বলে দিই যে দুটি ওষুধ আপনি ট্যাবলেট আপনি আপনার আঁচলে বেঁধে রাখেন বা এমন একটা জায়গায় রাখেন যে আপনার বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে আপনি এই দুটি ওষুধ খেয়ে ফেলবেন অথবা আপনার পায়খানার রাস্তা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আমরা এটাকে মাতৃমৃত্যুকে রক্ষা করতে পারি। তো এখন এটা কীভাবে পাওয়া যেতে পারে? এটা তো বাজারে খুবই ইজিলি অ্যাভেলেবেল, এর জন্য কোনো প্রেসক্রিপশন লাগে না। কিন্তু সরকারিভাবে কীভাবে দেওয়া যায়? সরকারিভাবে আমরা মনে করি যে বাংলাদেশে এই যে আমরা FWV বা এ যারা গ্রামে গঞ্জে একেবারে গ্রাসরুট লেভেল অর্থাৎ তৃণমূল পর্যায়ে কাজ করেন, তারা যদি এই ট্যাবলেটটি ওই সময়ে মাকে ওই যে বৈঠক উড়ান বৈঠক করেন বা বাড়ি বাড়িতে গিয়ে বলেন যে মাকে আপনি মাতৃমৃত্যু হার রোধ করার জন্যে আপনার যে বাচ্চা হওয়ার পরে যে প্রধান কারণটি মা মারা যেতে পারে যে রক্তক্ষরণ, সেইটি বন্ধ করার জন্যে এই ট্যাবলেটটি আপনি রেখে দেবেন। এটি একটা আমাদের এখন সবচেয়ে বড় জরুরি কাজ আমি মনে করি, যে এটার জন্য সরকার, যারা এনজিও আছেন তারা, এবং আমাদের নিজেদেরও যারা আমরা মনে করি নিজেদেরকে যে আমরা অবস্টেট্রিশিয়ান, আমাদের একটা সোসাইটিও আছে, আমরা মনে করি বাংলাদেশে এখন প্রায় 2000 অবস্টেট্রিক্যাল সোসাইটির মেম্বার আছেন, তাদের সবার একটা দায়িত্ব পড়ে গেছে যে এটা যে যেখানে আছেন সেখান থেকে অন্ততপক্ষে বাড়িতে যদি ডেলিভারি করার মতো জায়গা আপনারা পৌঁছান, আপনারা অন্তত এই ট্যাবলেটটা মায়ের কাছে যেন থাকে সেই ব্যাপারে আপনারা একটা পদক্ষেপ গ্রহণ করেন। এটা আমার সরকারের কাছে আবেদন যেন আমরা ইমিডিয়েটলি, আমি মনে করি আগামী 2 বছরের মধ্যে আমরা কিন্তু SDG অর্জন করা সম্ভব যদি আমরা এই ওষুধটাকে অন্ততপক্ষে বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারি, কারণ 53% ডেলিভারি এখনও বাড়িতেই হচ্ছে। আমরা এখনও রোগীদেরকে মাদেরকে ইনস্টিটিউশনে নিয়ে আসতে পারছি না। অবশ্যই আমরা আমাদের ফার্স্ট স্লোগানই হবে যে ডেলিভারিটা অবশ্যই যেন তার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে হয়, জরায়ুকে সংকোচন করার জন্যে। রক্তক্ষরণটা হয় কিন্তু বাচ্চা হওয়ার পরে পরে জরায়ুটা, যে এত বড়ো একটা জরায়ু থাকে সেটা সংকুচিত হয়ে আসার জন্যে দ্রুত এটা কাজ করে, এবং খাওয়ার কয়েক মিনিটের মধ্যে এটা কিন্তু দেখা যায় অ্যাবজর্ব হয়ে যায় পেটের মধ্যে, এবং সেটা দ্রুত মায়ের জরায়ুটাকে সংকুচিত করে দেয় এবং ব্লিডিংটাকে বন্ধ করে দেয়। এভাবেই কিন্তু এটা কাজ, এবং এটার জন্য আমরা যদি গ্রামে বা মিডিয়া যেগুলো রয়ে গেছে, প্রত্যেকটি মিডিয়া যদি পত্রিকায় হোক বা ইংরেজ স্কলারের মধ্যে আপনারা যদি দেখান, সেখানে যদি বলা হয় যে আপনি আপনার বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই ওষুধটা খেয়ে নেন, এটির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই, এর জন্য কোনো অসুবিধা হবে না, কারণ এটা খাওয়া খেলে আপনার অন্তত পক্ষে সন্তান হওয়ার পরে পরেই আপনার একটা জীবন রক্ষাকারী ওষুধ রক্তক্ষরণ থেকে। ঠিক আছে, এটার জন্য আমাদের যে অনেকে মনে করে যে ওষুধটা খেলে হয়তো নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যেতে পারে, কিন্তু এই দুইটা ট্যাবলেটে তার কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হয় না, জরায়ু সংকোচনের জন্য এটি খুব ভালোভাবে কাজ করে। অ্যাটলিস্ট আমরা যেন মায়ের কাছে রক্তক্ষরণ থেকে বাঁচবার জন্য এই ওষুধটি পৌঁছে যেতে পারি। এটি আমার আবার বিনীত অনুরোধ রইল যে শেষ কথা, যে এই একটা ওষুধ দিয়ে আমরা অন্ততপক্ষে মার এই মৃত্যুটাকে রোধ করতে পারি। এটি একটি আশ্চর্যজনক ঔষধ মাকে রক্ষা করার জন্য। হাসপাতালের বেডে রোগী করে চিৎকার, ডাক্তার দূর করে যন্ত্রণা সত্তা, হাসপাতালের বেডে রোগী করে চিৎকার, ডাক্তার দূর করে যন্ত্রণা সত্তা, ডাক্তার ডাক্তার ডাক্তার, যখন তখন পড়ে ডাক্তার।